বিদ্যুৎ বিচ্ছন যন্ত্রের সাহিত্য কোন বস্তুকে তাপ আছে কিনা তা প্রমাণ করা যায়। আর তাপ হলো এই সমুদ্র সৈকতে এসে তোমাদেরকে ধারণা দেওয়া যেতে পারে ঢেউ সংঘর্ষে স্থির বিদ্যুতে সৃষ্টি হয়, এই জন্য ঢেউগুলো আরেকটা ঢেউ আরেকটা সংঘর্ষে আগুনের ফুলকি দেখা যায়। আর এই স্থির বিদ্যুতে একটা প্রশস্ত উদাহরণ এই সমুদ্রের গর্জন এবং সমুদ্রের ঢেউ। কোনো বস্তুতে চাপ আছে কি না তা পরীক্ষা করার জন্য যে যন্ত্রটা সেটা হলো বিদ্যুৎ বিচ্ছন যন্ত্র। এই যন্ত্রের সাহায্যে কোনো বস্তুতে আঘাম আছে কি না তার অস্তিত্ব প্রমাণ করা যাবে, ওটার প্রকৃতি নির্ধারণ করা যাবে। ম্যাটার অফ দ্য চার্জ অ্যান্ড অ্যামাউন্ট অফ দ্য চার্জ ক্যান বি ডিটারমাইন্ড বাই দিস ইনস্ট্রুমেন্ট। দিস ইনস্ট্রুমেন্ট ইজ কল ইলেকট্রিক স্কোপ। ইলেকট্রিক স্কোপ তৈরি করার জন্য তোমরা 282 পৃষ্ঠা তোমার বইতে দেখবে, তোমাদের বইতে একটা কাঠের বয়াম আছে, যে বয়ামটা নিম্ন প্রান্তে আছে দুটো সোনার পাত, সেটা সোনার বা অ্যালুমিনিয়ামের হতে পারে। আর ওই একটা শুকরির দণ্ড দ্বারা দণ্ডের অপর প্রান্তে একটি চাকতি এবং এই বয়ামের মুক্তি একটা নন কন্ডাক্টর বা অপরিবাহী ছিপি দ্বারা ওটাকে আটকে দেওয়া হয়। যন্ত্রে অবশ্যই বায়ু রোধি হবে, অর্থাৎ অ্যাবসেন্স অফ এয়ার অবশ্যই থাকতে হবে। এখন কোনো বস্তু তার আছে কি না যদি চাকতিতে ধরা হয় তাহলে সোনার পাত দুটির মধ্যে যদি পরিবর্তন দেখা যায় তাহলে বোঝা যাবে যে বস্তুটি চারদিক হয়। আর যদি পরিবর্তন না হয় তাহলে বুঝতে হবে বস্তুটি যে বস্তুটি চারদিকে স্পর্শ করা হয়েছিল সেটি চারদিক নয়। অনুরূপভাবে কোনো বস্তু কী ধরনের চার্জ আছে তা পরীক্ষা করার জন্য বিদ্যুৎ বিক্ষণ যন্ত্রটিকে সর্বপ্রথমে একটা নির্দিষ্ট চার্জে চার্জিত করে দিতে হবে। নির্দিষ্ট ধর্মে চার্জে চার্জিত করার পর কোনো বস্তু যদি ওকে স্পর্শ করা হয় চাকতিতে, যদি দেখা যায় পাত দুটির মধ্যে বিকর্ষণ হচ্ছে অর্থাৎ ফাঁক বেড়ে গেছে, তাহলে বুঝতে হবে যন্ত্রটিকে চার্জ আর এই বস্তুটি চার্জ একই ধরনের। আবার যদি দেখা যায় ওই সোনার পাত দুটি কাছাকাছি চলে আসছে আকর্ষণ হচ্ছে, তাহলে বুঝতে হবে বৈদ্যুতিক যন্ত্র এই স্বর্ণপাত বিদ্যুৎ বিক্ষণ যন্ত্রটিকে চার্জ করা হয়েছে, ওইটা তার বিপরীত চার্জ। এইভাবে চার্জের অস্তিত্ব, চার্জের প্রকৃতি এবং পরিমাণ নির্ণয় করা যায়। সুপ্রিয় শিক্ষার্থী, এই কক্সবাজারের সমুদ্র সৈকত থেকে তোমাদের অপরন্ত ধন্যবাদ জানিয়ে তোমাদের দীর্ঘায়ু কামনা করে জীবনে যদি একবার তোমরা সময় পাও অন্তত এই সমুদ্র সৈকত কক্সবাজারে ফিরে আসি। এ এক অপূর্ব খেলা, এটা না দেখলে তোমরা বিশ্বাসই করতে পারবে না। তোমাদের সকলকে ধন্যবাদ।